যে সকল চাকরি প্রার্থী চাকরির জন্য অপেক্ষা করে রয়েছেন তাদের জন্য আজকের সুখবর এখানে নতুন করে ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ারের পক্ষ থেকে গেস্ট টিচারের নতুন নোটিশ প্রকাশিত করেছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আবেদন শুরু হয়েছে তিন দশ দু হাজার চব্বিশ অক্টোবরের তিন তারিখ আবেদন শুরু হয়েছে আবেদনের শেষ তারিখ এখানে পাঁচ এগারো দু নভেম্বরের পাঁচ তারিখ আবেদন শেষ হবে ক্লিয়ার এরপরে এখানে দুটি অপশান রয়েছে একটা হচ্ছে ভিউ টু এম বি একটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম্যাট তো যেটা ভিউ টু টু এম বি সেটা হচ্ছে আমাদের বিজ্ঞপ্তি বা নোটিফিকেশন এবং অ্যাপ্লিকেশান ফর্ম্যাট মানে এখানে অফলাইনে আবেদন করতে হবে তাই এখানে একটা অ্যাপ্লিকেশান ফর্ম রয়েছে সেই ফর্মটি আমাদের হাতে কলমে সুন্দর করে ফিল আপ করে জমা করতে হবে তো এখানে গেস্ট টিচার পদে কিভাবে আবেদন করতে হবে কী কী যোগ্যতা লাগবে কতগুলি শূন্য পদ রয়েছে কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে আমরা এই ভিডিওতে সম্পূর্ণ তথ্য আলোচনা করব এবং কীভাবে আবেদন করতে হবে সে বিষয়ে দেখাবো আবেদন করার জন্য ফর্মটি ফিল আপ করে তার সঙ্গে কী কী ডকুমেন্ট যুক্ত করতে হবে সে বিষয়ে কিন্তু বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে চলো দেখে নেওয়া যাক তার আগে বলবো যদি কেউ চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এইরকম প্রতিনিয়ত খবর সবার আগে পাওয়ার জন্য তো এটা এটা হচ্ছে বিজ্ঞপ্তি এই বিজ্ঞপ্তিতে সম্পূর্ণ বিস্তারিতভাবে এখানে উল্লেখ করে দিয়েছে কোন কোন পদে গেস্ট টিচার নিয়োগ করা হবে যেমন এখানে গেস্ট টিচার ইন কেমিস্টারি টিজিটি গেস্ট টিচার ইন শান্তিরি টিজিটি গেস্ট টিচার ইন হিস্ট্রি টিজিটি এই যে তিনটি গেস্ট টিচার নিয়োগ করা হচ্ছে তার বেতন কত থাকবে বয়স কী লাগবে যোগ্যতা কী লাগবে কিভাবে এখানে আবেদন করতে হবে কোথায় ফর্ম জমা করতে হবে সমস্ত কিছু বিষয় আমি আলোচনা করে দিচ্ছি আজকের ভিডিওতে তো প্রথমেই আপনারা এখানে দেখতে পাচ্ছেন আবেদন করার জন্য সকল চাকরি প্রার্থীর বয়সটা কী বলছে এখানে বলছে বয়স আঠারো থেকে আটত্রিশ বছরের মধ্যে হতে হবে বয়স হিসাব করতে হবে এক এক দু তারিখ অনুযায়ী ঠিক আছে এখানে এটাও জানিয়েছে যে আবেদন করার পরে যে সকল চাকরি প্রার্থী চাকরি পাবে তাদের কিন্তু শুরুতে বারো হাজার টাকা বেতন প্রদান করা হবে বারো হাজার টাকা কিন্তু শুরুতে বেতন দেওয়া হবে বারো হাজার টাকার পরে পরবর্তীকালে বেতন বাড়াতে পারে তো আমরা যে গেস্ট টিচার কেমিস্ট্রি পদে আবেদন করব। সেটাতে বিএসসি অনার্স ইন কেমিস্ট্রি থাকতে হবে যে কোনো ইউনিভার্সিটি বোর্ড থেকে এটা কিন্তু এখানে উল্লেখ করছে এবার গেস্ট টিচার ইন সান্তালি ডিজিটিতে এখানে বিএ অনার্স থাকতে হবে যে কোনো রিকগনাইজড ও ইউনিভার্সিটি থেকে আপনারা ব্যাচেলার ডিগ্রি এডুকেশন কমপ্লিট থাকলে আবেদনযোগ্য এরপরে গেস্ট টিচার ইন হিস্ট্রি এখানে বিএ অনার্স থাকতে হবে হিস্ট্রিতে এবং যে কোনো বোর্ড থেকে আপনারা এখানে সমস্ত যোগ্যতাগুলি উল্লেখ করে দিয়েছে এই সমস্ত যোগ্যতায় আবেদন করতে পারবে ক্লিয়ার এরপরে এখানে আবেদন কিভাবে করবে কোথায় জমা করবে সে বিষয়ে কিন্তু এখানে স্টেপ বাই স্টেপ উল্লেখ করা হয়েছে ডেট উল্লেখ করছে দেখো এখানে দ্য অ্যাপ্লিকেশান উইল বি রিসিভ ফর্ম তিন দশ দু হাজার চব্বিশ টু ফাইভ এলেভেন দু হাজার চব্বিশ তো এখানে যে চারটে পর্যন্ত যে ওয়ার্কিং ডেস তোমাদের যে থাকবে সেদিনগুলি জমা করা হবে এবার এখানে কি কী ডকুমেন্টসগুলি লাগবে সেই ডকুমেন্টসের নামগুলি কিন্তু এখানে উল্লেখ করছে আপনারা ডকুমেন্টসের নামগুলি দেখতে পাচ্ছেন এই যে পাঁচ ছয়টি ডকুমেন্টস রয়েছে এই ছয়টি ডকুমেন্টস অ্যাপ্লিকেশন ফর্মটির সঙ্গে যুক্ত করতে হবে তো চলো প্রথমে অ্যাপ্লিকেশান ফর্মটা দেখি দেখো এটি হচ্ছে হচ্ছে অ্যাপ্লিকেশান ফর্ম এই ফর্মটি তোমাদের সুন্দর করে হাতে কলমে ফিল আপ করতে হবে প্রথমে একটা এখানে ফটো লাগাতে হবে ফটো লাগানোর পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন কোন পদে আবেদন করবে সেই পদের নামটা কিন্তু এখানে উল্লেখ করতে হবে ক্লিয়ারভাবে কিন্তু বলে দিয়েছে এরপরে এখানে যে আবেদন করবে তার নাম লিখতে হবে ফাদার নেমস অথবা গার্জিয়ান নেম বা হাজব্যান্ড নেম সম্পূর্ণ অ্যাড্রেসটা এখানে উল্লেখ করতে হবে এরপরে মোবাইল নম্বর ইমেল আইডি বসাতে হবে প্রেজেন্ট অ্যাড্রেস এবং কমিউনিকেশন অ্যাড্রেস একই হলে সম সম্পূর্ণ এই বাকি ঘরগুলোতে ডুল অপশান করতে হবে ডেট অফ বার্থ লিখতে হবে এখানে সেক্স মেল ফিমেল লিখতে হবে এস সি এস টি বা যেটা ক্যাটাগরি সেটা অবশ্যই উল্লেখ করতে হবে ন্যাশনাল উল্লেখ করতে হবে এরপরে চলে আসলাম আমরা এডুকেশন কোয়ালিফিকেশন এখানে অবশ্যই মাধ্যমিক বোর্ড পাসিং টোটাল মার্ক মার্ক অফ টেন পার্সেন্টেজ এই বিষয়ে কিন্তু তোমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বি আর কিন্তু উল্লেখ করতে হবে আশা করি বোঝা গিয়েছে এরপরে যদি ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকে তাহলে কিন্তু অবশ্যই এখানে উল্লেখ করতে হবে না হলে প্লেস লিখতে হবে ডেট লিখতে হবে এখানে নিজের ফুল সিগনেচার করতে হবে করানোর পরে তার সঙ্গে যে সমস্ত ডকুমেন্টসগুলি আমি আপনাদের দেখিয়ে দিয়েছি যে ডকুমেন্টস রয়েছে এই সমস্ত ডকুমেন্টস তোমাদের ক্লিয়ারলিভাবে কিন্তু যুক্ত করে নির্দিষ্ট সময়ের আগে জমা করতে হবে জমা কোথায় করতে হবে আমরা প্রত্যেকেই দেখে নিচ্ছি অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফ কালেক্টর পশ্চিম বর্ধমান জেলায় আবেদন শুরু হয়েছে ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার পক্ষ থেকে এই নিয়োগ শুরু হয়েছে এখানে কিন্তু সম্পূর্ণ ঠিকানাটা উল্লেখ করা হয়েছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ঠিকানা উল্লেখ রয়েছে আপনারা আবেদন করার আগে সম্পূর্ণ তথ্য দেখে আবেদন করবেন